তোমরা কি কখনো বিকালে বৃষ্টির জন্য খেলা মিস করেছো? মনে করো যে তুমি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমাতে গিয়েছো, এবার বিকালবেলা উঠে দেখলে যে বৃষ্টি হচ্ছে, অথচ দুপুরবেলা খুব সুন্দর রোদ ছিল। এই যে বৃষ্টির কারণে তুমি খেলতে পারলে না, এটার কারণ কি? এই যে বৃষ্টি হলো হঠাৎ করে, এই ব্যাপারটাকে বলা হয় আবহাওয়ার পরিবর্তন। আমরা আজকে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কে জানব। আবহাওয়া বলতে বায়ুমণ্ডলের অবস্থা বোঝায়। বায়ুমণ্ডলের অবস্থা মানে কি? বায়ুমণ্ডলের তাপমাত্রা, চাপ, বায়ুর বেগ, বায়ুমণ্ডলের আর্দ্রতা, মেঘ আছে কি না, কুয়াশা আছে কি না, বৃষ্টিপাত হচ্ছে বা হবে কি না। এই যে বায়ুমণ্ডলের বিভিন্ন অবস্থা, এই অবস্থার সমষ্টিকেই আবহাওয়া বলা হয়। আবহাওয়ার কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হলো এটা স্বল্পকালীন, অল্প সময় পরিবর্তন হয়। এই যে দুপুরবেলা দেখলে মেঘ, রোদ, এরপরে বিকালবেলা দেখলে বৃষ্টি, তারপরে কাছাকাছি অঞ্চলে ভিন্ন হতে পারে। যেরকম মনে করো যে তুমি স্কুলে দেখলে অনেক রোদ, এরপরে বাসায় গিয়ে দেখলে যে ওইখানে বৃষ্টি হচ্ছে। এই যে অল্প একটু জায়গা, এটার মধ্যেই দেখা যাচ্ছে দুই জায়গায় দুই রকম আবহাওয়া। জলবায়ুটা কী? জলবায়ু অনেকটা আবহাওয়ার মতোই, কিন্তু জলবায়ুর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো জলবায়ু হলো অনেক বছরের আবহাওয়ার একটা গড়। মানে আবহাওয়াটা কী হচ্ছে? দুপুর থেকে বিকালে পরিবর্তন হচ্ছে। জলবায়ুটা হলো বায়ুমণ্ডলের অবস্থাই, কিন্তু মনে করো যে একটা অঞ্চলের 100 বছরে বায়ুমণ্ডলের কী অবস্থা, সেইটার একটা গড় নিয়ে আমরা সেই অঞ্চলের জলবায়ু নির্ধারণ করি। তাহলে আমরা এখানে আবহাওয়া এবং জলবায়ুর কিছু পার্থক্য দেখতে পাই। আবহাওয়া কি? একটা স্বল্পকালীন অবস্থা। আর জলবায়ু কি? অনেক বছরের আবহাওয়ার গড়। আবহাওয়া অল্প সময়ে পরিবর্তিত হয়, কিন্তু জলবায়ু সহজে পরিবর্তন হয় না, অনেক সময় লাগে। আর কাছাকাছি অঞ্চলে আবহাওয়া ভিন্ন হতে পারে, কিন্তু কাছাকাছি অঞ্চলের জলবায়ু একরকম। যেরকম রাশিয়াতে আমরা জানি অনেক শীত, এ কারণে রাশিয়াকে বলা হয় শীত প্রধান দেশ। এটা হলো রাশিয়ার জলবায়ু, কারণ এখানে তুমি মনে করো যে 50 বছর আগে যদি তোমার দাদু গিয়ে থাকে সেখানে, সেও শীত পেয়েছে। তুমি যদি এখন যাও, এখনও শীত পাবে। আবার তোমার নাতিপুতি যদি যায়, সেও শীত পাবে। এ কারণে এটা হলো রাশিয়ার জলবায়ু। কিন্তু তখন আবহাওয়া কী সেটা কিন্তু আমরা বলছি না। তাহলে আমরা কী জানলাম? আবহাওয়া হলো একটা স্বল্পকালীন অবস্থা, আর জলবায়ু হলো অনেক বছরের আবহাওয়ার গড়।